আসসালামু আলাইকুম দর্শক, 3 জোড়া কবুতর বিক্রি করা হবে। তার মধ্যে 1 জোড়া হচ্ছে ইয়লোমুখী কবুতর, রানিং কবুতর, 1 জোড়া সবজি হুমা কবুতর, 1 জোড়া হোয়াইট শোকিং কবুতর। দর্শক, পর্যায়ক্রমে আমি 3 জোড়া কবুতর এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন 1 জোড়া মক্ষী কবুতর, রানিং মক্ষী কবুতর, ডিম বাচ্চা করা, ডিম বাচ্চা গ্রান্টি হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যে কবুতরটা রয়েছে সেটা হচ্ছে মাদি বা ফিমেল কবুতর, এবং বাম দিকেরটা হচ্ছে মেল বা নর কবুতর। দর্শক, পিওর জোড়া। দর্শক, কবুতর যদি কারো ভালো লাগে বা কেউ যদি নিতে চান, ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, ইমো নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কবুতর বিক্রি হয়ে যায়, ডিসক্রিপশনে সোল্ড আউট লেখা থাকবে। দর্শক, আপনারা ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। দর্শক, এরপরে দেখতে পাচ্ছেন এখানে 1 জোড়া সবজি হুমা কবুতর রয়েছে, রানিং কবুতর, ডিম বাচ্চা করা, এখন আবার ডিমে আছে। দর্শক, ডিম নিয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন। আর যেটা বসে আছে সেটা হচ্ছে মাদি কবুতর, এবং উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নর কবুতর, পিওর জোড়া। দর্শক, সব শেষে দেখতে পাচ্ছেন 1 জোড়া হোয়াইট শোকিং কবুতর, নর্মাদি 100% কনফার্ম। দর্শক দেখতে পাচ্ছেন ডান দিকে যে কবুতরটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল বা মাদি কবুতর, এবং ডান দিকেটা হচ্ছে মেল বা নর কবুতর। দর্শক, ভিডিওর মধ্যে যে 3 জোড়া কবুতর দেখানো হলো সে 3 জোড়াই রানিং কবুতর বা ডিম বাচ্চা করা। দর্শক, কবুতর ভালো লাগলে অবশ্যই নাম্বারে ফোন করবেন, সরাসরি ফোন করবেন। নাম্বার দেয়া রয়েছে, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, আপনারা সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন, বা কোনো কিছু জানার থাকলে বা জানতে চাইলে নাম্বারে ফোন করবেন।